আজকে কিন্তু গাছপালা দেখতে আসিনি, আজকে আকাশে পাখিদের উঠতে দেখছি। নটু একটা নতুন সকাল নিয়ে আবারও হাজির হলাম। আজকে আমিও মর্নিং ওয়াকে চলেছি আমার কর্তার সাথে, যদি এখান থেকে যাব বাইকে, তারপরে হেঁটে হেঁটে ঘুরবো। কোনো পাখি ডাকলেই মনে হয় ছোটে লাল ডাকছে। দেখা গেছে বৌদি তো আসেনি। গুড মর্নিং, ছোট লালকে খুঁজতে বেরিয়েছি। আমি তিনটে করেছি, এর বেশি করবো না। তুমি বেশি করো না, মাথা ঘুরে যাবে। মানে আমরা যে দেখছি না টিভি ব্যাপারে, ওপার থেকে গন্ধ আসছে, ওপার থেকে এরকম ভালো। তাহলে আমাদের একদিন করো ভাই, পোশাক কনিকা মাত্র। কিন্তু তোমার ভাই এখন এলো কেন? আজ আমি অনেকদিন পর মর্নিং ওয়াকে এসেছি। খুব বেশি একটা হাঁটিনি, তিন পাক পুকুরের পাশে ঘুরেছি, তারপর এখন পুকুরের পাড়ে আমি বসে আছি। আর পুকুরের পাড়ে প্রচুর মাছ দেখা যাচ্ছে। এটা হিন্দমটর এলাকার শিপুল বাগান পুকুর। তো এখানে একটা গৌরনিতাইয়ের মন্দির আছে, তোমাদের দেখাবো। দেখো পুকুরের ওপারে যে গাছপালা আর বাড়ি, তার ছায়া পুকুরের মধ্যে পড়েছে। আর সকালবেলা পাখিদের ডাক শোনা যাচ্ছে, মানে সকালবেলা বেরোলে বেশ মনটা ভালো হয়ে যায়। তার উপর বন্ধু বান্ধব তো আছে। এটা হচ্ছে মানে মন্দিরের পাড়ের যে ঘাট, সেই ঘাটেই আমি বসে আছি। আর এটা মন্দিরের কাজেই এই পুকুরটা বেশি ব্যবহার করা হয়। আর মানে সাইডটি দিয়ে দেখতেই পাচ্ছ অনেকে মর্নিং ওয়াক করছে। আমার কর্তা আর ওর বন্ধু বান্ধবরা এখন মানে হাঁটছে, আর আমি এখন এই মন্দিরের মধ্যে বসে আছি। ভগবান দর্শন করে দিনটা শুরু করলাম। ঠাকুর সকলের মঙ্গল করে। জগা বলে মাধা ভাই, নদীয়ায় কি মধুর ধ্বনি শোনা যায়। ওরে মাধা তুই না বলে যাব রে, মাধা গিয়েছে রবয়া তার আশায়। মাধা গিয়েছে রবয়া তার আশায়। যেটা হয়েছে ওই চাপ তো একটু রিচ হয়, তবে গ্রেভিটাও ছেড়ে যেটা খেয়েছি Thank you.
আটটা টগর ফুটেছে, ওই যে চলে এসছে। এখন লেবু জল খাবো, আর তার আগে এক্সারসাইজ করে নেবো, কারণ আমি ওখানে আজকে হেঁটেছি ঠিকই কিন্তু এক্সারসাইজ করিনি। কারণ আমি একটা নিজের নিয়মে চলি, যেই পরপর পরপর আমার মতো করে এক্সারসাইজ গুলো করি, তো সেদিন ওখানে করিনি, বাড়িতে করে নেবো এখন। আর লেবু জল খাবো। এই যে লেবু জল খাচ্ছি, আর ওইদিকে আমার কর্তাও খাচ্ছে লেবু জল। মর্নিং ওয়াক করে এসে একটু এক্সারসাইজ করলাম, করে নটুকেও খাওয়ালাম, আর বিছানাপত্র তুলে ছাদে চলে আসি। আজ কিন্তু গাছপালা দেখতে আসিনি, আজকে আকাশে পাখিদের উঠতে দেখছি। আর যেই পাখিও পাশ দিয়ে যাচ্ছে, খালি মনে হচ্ছে ছোট লাল আসছে। যেমনি এখানে কাল দুদিন ধরেই দেখছি আমি, আজ দু তিন দিন পর আর কি, দুদিন পর ক্যামেরাটা হাতে নিয়েছি, তো দেখছি কালকে যেদিন ছোটলাল উড়ে গেল সেদিনও একবার দেখছিলাম টিয়া পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে। তো মনে মনে ভাবলাম বোধ হয় ওদের সাথে কি মিশে গেল। আবার মনে হচ্ছে যে হয়তো ছোটলাল কত ছোটলাল করে ডাকছি, যদি চলে আসে, যদি আমাদের গলার আওয়াজ পেয়ে চলে আসে। আমার কর্তাকে বললাম তুমি শীষ দাও, শীষ দিলে হয়তো চলে আসতে পারে। তো অনেক খোঁজাখুঁজি বলো আর চেষ্টাই বলো অনেক কিছু করেছি, আসেনি ছোটলাল। অনেকেই অনেকে তোমরা যারা আমার ব্লগ দেখো, ছোটলাল আমার একটা ব্লগের একটা পার্ট, অনেক আদর যত্নে আমি ওকে রেখেছি একদম সন্তানের মতো করে। আর যে বাচ্চাকে দুধের বোতলে করে খাওয়ানোর মতো যদি সিরিঞ্জে করে ছাতু খাওয়ানো হয়, সেই বাচ্চার প্রতি কতটা মায়া হতে পারে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ। আমার ছেলে যখন রাজস্থানে ওকে প্রথম পেয়েছিল, আমি ছোটলালের গল্প তোমাদের সাথে করব, ওর পুরো জার্নির গল্পই করব। ছোটলালকে যখন প্রথম পেয়েছিল সেটুকুই একটু বলি আজকে। আমার ছেলে বলছে আমি ছাতু খেতাম না, কেননা লকডাউন ছিল তখন, যদি ছাতু পুড়িয়ে যায় তাহলে ছোটলাল খেতে পারবে না। তো ওর কষ্টটা হও খুব অনেকটাই বেশি, কারণ ওকে ছোট্ট এইটুকু পেয়েছিল তখন, ওর গায়ে পালক ছিল না, বড্ড কষ্ট লাগছে। যখনই কোনো পাখি দেখছি মনে হচ্ছে এই বোধ হয় ছোটলাল উড়ে বেড়াচ্ছে, এই বুঝি ছোটলাল উড়ে বেড়াচ্ছে। তা আজকে আর গাছ কি দেখাবো, গাছ আজকে কিছু দেখাবো বলে আসিনি, খালি ওই আকাশে পাখিরা ঘুরে বেড়াচ্ছে সেইগুলোই দেখতে এসেছি। সকলেই যারা আমার ব্লগ দেখো, ব্লগে প্রত্যেকেই ছোটলালকে, নটুকে, নটু ছোটু কথাটাই ছিল, নটু ছোটু ওদেরকে খুব ভালোবাসতে, তার মধ্যে ছোটু নেই আর কি, বলতেও খারাপ লাগে ভেবেছে। আমার ব্লগ শুরু হয়েছিল ছোটলালকে নিয়ে, আমার ব্লগের জার্নি আর কি যাকে বলে। তো আমি বলছিলাম আর ব্লগ করব না, আমাকে যে ইন্সপায়ার করেছিল ব্লগ করার জন্য তাকে বলছিলাম আর ব্লগ করব না। সে বলছে কেন করবে না, ছোটলাল হয়তো ওর জগতে ফিরে গেছে, ভালো আছে, কি জানি ভালো আছে কিনা যাই না, কিন্তু ঠাকুরের কাছে এটাই বলি যেন ছোটলাল ভালো থাকে। এই যে ছোটলালের খাঁচা এখানে রেখে দিয়েছি, নালে দেখলেই মন খারাপ করে। হ্যাঁ হ্যাঁ।
খয়রা না ছোট ইলিশ আর কি বললাম তো খয়রা কি দাম রে চা ঠান্ডা হয়ে যাবে তো হ্যাঁ ওটা নটুর জন্য দই পাতবো আর শোয়া ছিঁড়ি হাত দুটো এরকম করে ঠ্যাংগুলো উপরে তুলে শুয়ে আছে করে বই নেই যেটা হতো ওটাও না ভালো হয় নাকি আমি অবশ্য জানি না ওই অপরাজিতা আটো বেশ বাঙাল বাঙাল কথা শুনতে ভালো লাগে মানে পরে দুঃখ লেগে হাসি যায় ঠাকুমার সঙ্গে কিন্তু কইতাম কিন্তু এখন তো কওয়ার লোক পাই নাই যে এগুলা তো ভর্তি মুখে কিন্তু বাঙাল কথা শুনতে মরতেও ভালো লাগে না এরা এমন দুধ পড়ে যাবে বলছে আমি ধরো আমি কি কইতাম আমি কইতাম দুধ পইড়া যাইব ওই দুধ পড়ে যেতেছে পড়ে যেতেছে আপনারা কি করবেন আজকাল বাঙালিরাও তো হচ্ছে রান্না করে না সে তোর এইরকম এতটুকু খাচ্ছে ভালো বুঝিয়ে দেয় যাই হোক বাঙাল ঘটির দ্বন্দ্ব সারা জীবনের আছে চলতেই থাকবে আমাদের আমাদের আজকে হইব আঙ্গ দাসের ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিমু হচ্ছে বেগুন কাঁচা লঙ্কা সর্ষা বাটা একদিন পোস্ত করে খাওয়াবেন তো সবাইকে দেখাবো আপনি কিরকম ভাবে পোস্ত করেন একদিন আমি বাড়িটা ঘুরতে দেবো তো আপনি পোস্ত রাখবেন শঙ্করের কিচেনে শেয়ার করেছি তা তোমাদের সাথেও একদিন করবো শেয়ার করবো
ওটা সে ভালো করতো, মসুর ডালের বড়ার তরকারি, পাপড়ের তরকারি, পোস্ত, এগুলো ভালো করতো। মামা এসে, ছোট মামা এসে বলে না এসে, দিদি মামা এত পোস্ত ভালোবাসে, আমি কাঁচাও ওই ব্যাটা রেখে দিই, মামা খাবে, মামা ভালোবাসে। চলাইছি কলা নিয়া, কালা কালা কলা, মায় বই খাইব কলা রুটি। তুমি দেখবা, আমি দেখুন না, আমি খামু, আমি খামু রুটি দিয়া, তোমরা খাইবা মুড়ি আর কলা। হ্যাঁ, কলাগুলো একটু কালো হইয়া গেছে কিন্তু ভেতরটা ভালোই আছে। আর মা হরলিক্সও খাইব। তো যাই হোক, তো আমার কথা কিন্তু বাঙাল মাইয়ের সঙ্গে প্রেম কইটা বাঙাল কথা শিখছে, কিছু কিছু শিখছে। এ মুড়ি লইয়া আইয়া বলছি, মুড়ি লইয়া আইছে আমার কর্তা, এখন দিউ। আর নটু আর আমি দুইজন খাবো রুটি, আর এরা খাইব মুড়ি। কালা কালা কলা খাইবা, সাদা সাদা মুড়ি, ভীষণ হিট করেছে। কালা কালা সাদা সাদা কালা কালা মুড়ির সাথে খাবো কলা। যেদিন গাড়ি সেদিনকে খাবে না, পুরো কালো করে দাবার করে। ভেতরটা খারাপ নেই, সুপার সুপার। চঞ্চল চৌধুরী চলে আসবে তোমার কাছে। এখানে ছোটলাল থাকতো, জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। মনে হয় জায়গাটা কত বড় জায়গা, মনে হয় কত জায়গা হয়ে গেছে। ছোটলালটা তো চলে গেল, তুই কিন্তু দুষ্টামি করবি না। আমার ইলিশ মাছ রেডি হয়ে গেছে, যে বেগুন দিয়ে করেছি, বেগুন, সর্ষে, কাঁচা লঙ্কা আর কালো জিরে, এই দিয়ে আমাদের আজকে রান্না কমপ্লিট। ওগুলো ধারের, বাকিগুলো তো খাওয়া হয়ে গেছে, বাকিগুলো তার মানে খেয়ে নিয়েছো, ভালো আছে। আরেকজন টেস্টারকে একটুখানি টেস্ট করি আসো তো, সে কি বলে টেস্টার? হ্যাঁ, তুমি টেস্ট করো একটা, করব। বড়টা বেছে নিন, বড়টা বেছে নিন। না না, এটাই নিয়েছিল। ও আচ্ছা, বড়, হ্যাঁ বড়, আগে আমি মেনু নিয়ে নিয়েছি, নিয়ে নাকি
আচ্ছা খান 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 কে বলুন তো কেমন হয়েছে আমার বড় টেস্টার সেই জন্য আমি কি খাচ্ছি আপনারা ধারের গুলো খেয়েছেন আমি গোটা খাচ্ছি দেখুন আমি আমি হচ্ছি মার্কিন মার্কিনের আনন্দ হবে যাই হোক আমরা এখনো ভাত খাইনি একটাই টেস্ট করে দেখবো ভালো হয়েছে খুব ভালো হয়েছে এটা ছাপ্পান্ন ভোগের একটা ভোগ মানে আমি রেসিপি গুলো এক এক করে শঙ্করিস কিচেনে শেয়ার করছি চেষ্টা করবো ছাপ্পান্নটা ভোগ শেয়ার করার কতটা করতে পারবো জানি না চেষ্টা করব আর মানে এখন পর্যন্ত আমার এইটা হচ্ছে তিন নম্বর আর কি এর আগে তো আমি জন্মাষ্টমীতে অনেকগুলোই শেয়ার করেছি কিন্তু এবছর আমার এটা তিন নম্বর আর কি রেসিপি চলছে আর এখন ভাত মানে ফোটাতে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিও কমপ্লিট স্নান করব খেতে বসবো গরম গরম ভাত ইলিশ মাছ ইলিশ মাছের তেল দিয়ে আর মানে বেগুন সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছ খাবো তো ইলিশ মাছের কোনো সৌন্দর্য লাগে না মানে যেমন করি সাজালেই তার সৌন্দর্য আছে তাই না বলো তো যাই হোক তোমরা বানিও কিন্তু এইটা যদি গোপাল ঘরে গোপাল থাকে ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগ এটা দিতে পারো এর আগে সুজি রসাবলি করেছিলাম মানে যাই হোক আজকের ব্লগটা আর বাড়াবো না সকাল থেকে মানে মর্নিং ওয়াক থেকে শুরু করেছি আর এখন ব্লগটাকে শেষ করে দেবো আজকের ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা কি করবে বলুন এরকম করে দেখান বলুন লাইক দেবে ও শিখে গেছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমাদের যে এই যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে সবাইকে আজকের মতো বিদায় স্বাগত স্বাগত না এখন তো শেষ ও বিদায় হ্যাঁ সবাইকে টাটা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে আজকের মতো টাটা আজকের মতো পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা একটু খাস না তুই চা টাটা বলে দিন এবার ভালো করে টাটা বলে দিন আজকের মতো টাটা 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 বললেন হাত বোলালেন না টাটা মাটির ঘরে যে লেপতেন সেইটা হচ্ছে এইরকম আর টাটা হচ্ছে এরকম টাটা টাটা